লাইফস্টাইলে তোমাদেরকে আরও আরও একবার ওয়েলকাম আশা করি তোমরা ভালো আছো ভগবানের কৃপায় সুস্থ আছো আমি মোটামুটি শারীরিক দিক থেকেও ভালো থাকলেও মেন্টাল দিক থেকে ভালো নেই কারণ তোমরা তো দেখলেই অ্যাকচুয়ালি আজকে তোমার রবিবার কালকে শনিবার ছিল কালকেও আমি তোমাদের জন্য একটা ভিডিও শুট করেছিলাম ব্লগ করেছিলাম মানে সন্ধ্যা থেকে একদম খুশ মেঝেতেই ছিলাম যে ডক্টরের কাছে যাব বলতে তোমাদেরকে তো বলেছিলাম আগের ভিডিওটাতে অ্যাকচুয়ালি ওই ভিডিওটা তো আমি শেষ করিনি তো সেই কারণে ওই ভিডিওর সঙ্গে এই ভিডিওটা রেডি করছি যাতে তোমরা পুরো ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারো তো যাই হোক ডক্টরের কাছে আমি গেছিলাম তো আমি ভাব মানে আমি একদম টু হান্ড্রেড পার্সেন্ট শিওর ছিলাম যে আমার মেয়ে আগের থেকে অনেক বেশি ভালো আছে রিকভার করে মানে রিকভার করে গেছে মেডিসিনগুলো তো চলছিল তো সেইভাবে আমি ডক্টরের কাছে গেছিলাম তো ডক্টর যাওয়ার পর ও যখন তোমাদেরকে তো বলেছিলাম নামটাও তো অনেক লেটে ছিল ফিফটি ফোরে ছিল তো ওকে যখন ডক্টর দেখলো মোটামুটি তোমার নটা সাড়ে নটার মতো বাজে তো ডাক্তারবাবু তোমাকে ভীষণ বকাবকি করলেন অ্যাকচুয়ালি আগের দিন ওকে কিছু অ্যান্টিবায়োটিক দিয়েছিল প্লাস ওকে ওই ইনহেলার যে বাচ্চাদের যে কফের কাশির জন্য যে গ্যাসটা দেয় সেটাও মানে লিখে দিয়েছিলেন তো আমি ওটা করিনি করিনি তার একটাই কারণে হয়তো আমি ভুল বা বা ঠিক আমি জানি না কিছু মানে আমি চাই না যে মানে আমার মানে আমি কোনোদিনই চাইতাম না যে আমার আমি ওই ইনহেলার দিয়ে শ্বাসনিক বা ওই ধরনের কোনো ট্রিটমেন্ট ওর সাথে হোক তো তার জন্য যতটা সাবধানতা অবলম্বন করা যতটা ভালো রাখার চেষ্টা করা সবটাই আমি ওর জন্য করি সারাদিন তো কিছু নেই ভাগ্যে যেটা ছিল তো সেটা তো হলোই তো ডাক্তারবাবু বললো ইমিডিয়েট এখন থেকেই স্টার্ট করো আর ওর মানে বুকে তো কফ ওঠেই নি বরঞ্চ বুকে কফ বেশি জমে আছে তার কারণে ওর পরবর্তীকালে হয়তো অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হবে আমাদেরকে তো সেই কারণে বললো রাত থেকে ইমিডিয়েট এখন থেকেই ওকে গ্যাসটা স্টার্ট করুন আর বাকি অনেকগুলো টেস্ট করতে দিয়েছিল ঠিক আছে তোমার একটা এক্স করতে দিয়েছে একটা ব্লাড টেস্ট করতে দিয়েছিল আর তোমার আর ওই যে কফ যেটা হয় সেটাও টেস্ট করতে দিয়েছিল তো আমি ওই রাত্রিবেলায় তো টেস্ট করা পসিবল ছিল না আমি মানে আজকে যেটা তোমরা আগে ভিডিওটাতে দেখলে ভিডিও শুরুতে দেখলে আজকে সকালবেলা ওকে নিয়ে গিয়ে সমস্ত রকম টেস্ট করিয়ে আনা হয়েছে তো জানি না রিপোর্টে কি আসবে মানে এখনও তো আমি মানে সেই রকম একইভাবে পজিটিভ আছি যে আমার মেয়ে কীরকম কিছুই হয়নি যেহেতু ডক্টর ডক্টরের ফরম্যালিটিস তো ওরা তো করবেই যে সব দিক থেকে সব দিক থেকে শিওর হয় তবেই কোনো স্টেপ নেয় ডাক্তাররা যেটা করে করে থাকেন ডাক্তাররা যে কোনো কিছু হলেও আগে তুমি সমস্ত কিছু টেস্ট করো আর সেই দিন নেই যে নাড়ি টিপে ডাক্তাররা বলে দেবে যে তুমি অমুক অমুক করো তুমি সুস্থ হয়ে যাবে তো যাই হোক যেটা করছে নিশ্চয়ই ভালোর জন্যই কিছু হবে তো দেখো দেখিয়ে দিই তোমাদেরকে মুখটা একদম শুকিয়ে গেছে ওর অ্যাকচুয়ালি এই ইনহেলার নেওয়ার মানে ইনহেলার জিনিসটা কি বা ইনহেলার কিভাবে নিতে হয় ওর কোনো এক্সপিরিয়েন্স ছিল না কাল রাত্রিবেলাতে যেহেতু ফার্স্ট টাইম প্রচন্ড ভয়ও পেয়ে গিয়েছিলো একটুখানি তো মোটামুটি ওই ইনহেলারটা স্টার্ট করেছে কাল রাত থেকে আর হাতে ব্লাড টেস্টটা দেখাও ব্লাড টেস্টটাও করিয়েছি আর তোমার এক্স রেটাও করানো হয়ে গেছে আর যে যে কফের যে স্যাম্পেলটা নেবে ওটা আমাকে দিয়ে দিয়েছে ওটা আজকে চব্বিশ ঘন্টা ধরে মানে চব্বিশ ঘন্টা রেখে ওটা কালকে তোমার এ করতে হবে কালকে ওটা আবার জমা দিয়ে আসতে হবে তো এরপরে আশা করি ও সুস্থ হয়ে যাবে ভালো ভালো হয়ে যাবে তোমরা সবাই প্রে করো ঠিক আছে আর আরেকটা কথা বলবো যাদের ছোট বাচ্চারা আছে কারণ আমি তো আজকের ওই ল্যাবে গিয়ে দেখলাম মানে একদম ছোট ছোট বাচ্চা থেকে স্টার্ট করে বড়োরা মানে কেউ বাদ নেই সবার কাশি সবার জ্বর সবার শ্বাসকষ্ট সবার সর্দি সবার মানে বিভৎস অবস্থা বাচ্চাগুলো কন্টিনিউ কেঁদে যাচ্ছে কন্টিনিউ কেঁদে যাচ্ছে না কাঁদছিল না ভয়ে ব্লাড ওইটুকুটুকু বাচ্চা যে ব্লাড নিচ্ছিল কাউকে ওই এক্স রে করাতে ঢুকিয়েছিল না দেখে আমার আমি তো থেকে হ্যাঁ তো পরিস্থিতি সত্যিই খুবই খারাপ সত্যিই খুবই খারাপ যতক্ষণ আমরা বড়রা যে কোনো সমস্যার সম্মুখীন হই তখন ঠিক আছে বড়দের মধ্যে সেটা মানে আমরা ঠিকঠাক মানে শত কষ্ট হলেও সেটা প্রকাশ করি না তো যখন মানে বাচ্চার টাইম আছে তখনই তখনই মন থেকে পুরো ভেঙে যায় মানে ভেঙে পড়ি যেমন আমি কালকে সারাটার রাত মানে রাত বারোটার সময় শুয়েছি জীবনে এরকম কোনো দিন হয়নি রাত বারোটার সময় শুয়েছি ভোর সাড়ে তিনটের সময় উঠে পড়েছি মানে আমি ঘুমোইনি ঠিক আছে মানে এটা কি হলো মানে আমি তো তোমাদেরকে মানে বললাম শুরুতেই যে আমি পুরো ফুল কনফিডেন্স ছিলাম যে আমার মেয়ে ঠিক হয়ে গেছে মনে হয় ওর কিছুই নয় আগের মতোই রিকভার করছে বা ও ঠিক আছে মানে আমি জানতাম যে ও ঠিক আছে তো যখন ডক্টর ওইভাবে মানে রিয়াক্ট করলো ওকে দেখে বা ওকে টেস্ট করে তারপরে মানে আমার মানে পাটতলা থেকে মাটিটা যেন সরে গেছে এরকম আবার আবার হ্যাঁ আবার আমাকে বলেছে যে পারলে আপনি একবার কোভিড টেস্ট করিয়ে নিন তো কোভিডের কোনো রকম সিমটম ওর মধ্যে নেই তাও ডাক্তার মানুষ বলেছে যখন আমি মানে অ্যাকচুয়ালি কি জানো তো মানে বড়োদের মানে বড়দের কথা কি বলবো মানে আমি আমার নিজের কথাই বলছি মানে আমার কে সমস্ত পৃথিবীর সব কষ্ট দেওয়া হোক সমস্ত দুঃখ দেয়া হোক সমস্ত যন্ত্রণা দেওয়া হোক পৃথিবীর প্রত্যেকটা মাই যেরকম চায় না বাচ্চার ওপর কোনো আঁচ না আসে এই বাচ্চাকে মানে সময় তোমার ল্যাবে নিয়ে যাওয়া সব সময় ডাক্তার কাছে নিয়ে যাওয়া সব সময় এই টেস্ট করতে নিয়ে যাওয়া এটা তো আরও বেশি বিপজ্জনক যেটা তোমরাও জানো মানে ওই মানে ল্যাবে তো কোনো সুস্থ মানুষ যায় না বিভিন্ন রকম অসুস্থতা নিয়ে যায় তো সেখানে বারবার একটা বাচ্চাকে এই সিচুয়েশানে নিয়ে যাওয়া মানে সেটা সত্যি খুবই খারাপ খুবই চিন্তার বিষয় তো ডাক্তারবাবু তো ডাক্তারবাবুর কথা বলেছেন দেখা যাক সমস্ত টেস্টের রিপোর্টটা মানে সব বলতে কি যে যেগুলো আজকে হয়েছে সেই রিপোর্টের রিপোর্টের রেজাল্টগুলো কি আসে তার উপর হয়তো ডিপেন্ড করছে আমি আদৌ ওকে আর অন্য কোথাও নিয়ে যাব কি না বা অন্য কোনো রকম টেস্ট করাবো কি না তো যাই হোক আজকে একটা ছোট্ট শর্ট নোটিশই বলতে পারো তোমাদের সাথে শেয়ার করলাম অ্যাকচুয়ালি আমি ভাবি জুন মাস থেকে স্টার্ট করেছিলাম না হ্যাঁ হ্যাঁ জুন বা হ্যাঁ তো জুন মাস থেকেই স্টার্ট করেছিলাম তো স্টার্ট করেছিলাম মানে আমাকে অনেকেই বলেছে এটা হয়তো তোমরা মানবে কি না না অনেকেই বলেছে এটাতে ভালোবাসা পাওয়া যায় না কারোর সাপোর্ট পাওয়া যায় না সবাই সবাই এর পেছনে লাগে অনেক রকম অনেক নেগেটিভ কথা বলেছে কিন্তু আমি আমি যে কোনো কাজে ঠিক আছে ছোটবেলা থেকেই যে কোনো কাজে একদম শেষ পর্যন্ত যাই ঠিক আছে তো সেই জন্য প্রথম থেকেই একটা ভালো লাগার জায়গা না থাকলে কিন্তু আমি এটা কন্টিনিউ মানে এত কিছু সামলে মানে অফিস সামলে বাচ্চা সামলে সংসার সামলে এই বাড়ি ওই বাড়ি সামলে আমি এটা কিন্তু কন্টিনিউ করতে পারতাম না তো আমার সেক্ষেত্রে মানে সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমার জীবনের প্রত্যেকটা আপডেট মানে যতটা শেয়ার করা যায় একটা মানুষের পক্ষে একটা মেয়ের পক্ষে যতটা শেয়ার করা যায় ততটা আমি শেয়ার করবো তোমাদের সাথে তো সেই সেই আপডেটটা দেওয়ার জন্যই আমি ভিডিওটা আজকে করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে যে আমার মানসিক অবস্থাটা এখন ঠিক কীরকম আছে তো আশা করবো তোমাদের ভিডিওটা হয়তো ভালো লেগেছে বা ভালো লাগেনি আমি জানি না এটা তো ভালো লাগানোর জন্য কোনো ভিডিও না জাস্ট তোমাদের কাছে নিজেরা মানে নিজের পরিস্থিতিটা শেয়ার করলাম আমি যে এখন কী পরিস্থিতিতে আমি আছি সত্যি বলছি ভীষণ ভেঙে পড়েছি ভীষণ মানে কষ্ট হচ্ছে যখন ওকে ইনহেলার ও যখন ইনহেলারটা নিচ্ছে আমার ভীষণ কষ্ট হচ্ছে মানে কোথাও না কোথাও গিয়ে আমার নিজেকে দোষী বলে মনে হচ্ছে যে আমার কারণেই হয়তো আমি বোধহয় আর একটু টেক কেয়ার করলে ও বোধহয় এরকম কষ্ট পেত না তার উপরে তোমরা ভাবো তো তার ওপরেই ওর আবার এক্সাম চলছে আজকে রবিবার কালকে ম্যাথ পরীক্ষা আছে মানে কোনোভাবে যে একটু বন্ধ করব বা ওকে যে একটু রেস্ট দেওয়াবো বেচারাকে কোনোভাবে আমি করতে করতে ঠিক আছে এক্সাম আছে ওরা তো এগুলো বুঝবে না তুমি এক্সাম দিতে পারছো না মানে তুমি অ্যাবসেন্ট কিছু করার নেই তো যাই হোক আবারও বলছি তোমাদের বাচ্চাদেরকে ভালো রেখো সুস্থ রেখো খুব 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 সাবধানে রেখো আর নিজেরাও খুব সাবধানে দেখো বৃষ্টিতে কোনোভাবেই ভিজো না ঠিক আছে দেখেছো তো এখনো পর্যন্ত আমার ঠিক হয়নি কিন্তু আমি কন্টিনিউ অ্যান্টিবায়োটিক খেয়ে যাচ্ছি কন্টিনিউ কিন্তু আমি মেডিসিন খাচ্ছি তাও হচ্ছে না তো সময় লাগবে কিছু করার নেই এতদিনের ঠান্ডা তো আর একদিনে যাবে না তো যাই হোক ও কেমন আছে বাবাই এখন বলো প্রথম থেকেই চাঙ্গা ছিলাম হঠাৎ করে কালকে তাও কিছুতেই যাবে না আমার সাথে ডক্টর দেখা দেবে আমি তো ভালো আছি আমি তো সুস্থ আছি তুমি কেন আমাকে নিয়ে যাচ্ছ আমি তো দেখো আমি তো কত ভালো আছি আগের থেকে তো কালকে মানে ভাগ্যিস আমি জোর করে আরেকবার চেক আপ নিয়ে গেছিলাম বলেই ব্যাপারগুলো জানতে পারলাম তো তো কিছু বলার নেই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও বলছি হয়তো শুনতে ভালো লাগবে না বারবার একই কথা বলছি তো এই মুহূর্তে এই পরিস্থিতিতে এই কথাটাই বারবার ধরে বেরিয়ে আসছে যে তোমাদের বাড়ির বাচ্চাদেরকে খুব সাবধানে রেখো খুব ভালো থাকো নিজেরাও খুব ভালো থেকো আর প্লিজ যারা নতুন দেখছো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বা আগের ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও ভালো লাগলে শেয়ার করে দিও তো চলো আজকের মতো বকবক এখানেই দেখা হচ্ছে হ্যাঁ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ও কেমন থাকে না থাকে তার উপর ডিপেন্ড করছে নেক্সট ভিডিও কিভাবে আমি বানাবো তোমাদের সামনে কিভাবে আনবো তো চলো ততক্ষণের জন্য সুস্থ থাকো তো চলো টাটা করো টাটা